চলতি বছরের ফেব্রুয়ারির 2 তারিখ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির ফলে এখন পর্যন্ত প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এদিকে নতুন করে সরকারের ক্ষমতা গ্রহণের পরপরই শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে এই বিষয়ে নিজের এবং সরকারের জিরো টলারেন্স নীতির কথা বলে আসছিলেন ডাক্তার দীপু মনি। র‍্যাব প্রধান জানিয়েছেন, প্রশ্ন ফাঁস বন্ধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি সাইবার পেট্রোলিং ও আন্ডারকভার অপারেশন চলমান রয়েছে। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারও এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালে কেন্দ্রের 200 গজের ভেতর পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন। শনিবার শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, আমরা নকল ও প্রশ্ন ফাঁস মুক্ত পরিবেশে পরীক্ষা শেষ করতে নানা পদক্ষেপ নিয়েছি। সারা দেশে নকলমুক্ত পরীক্ষা আয়োজনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, তাই কোনোভাবে প্রশ্ন ফাঁস করা সম্ভব নয়। তাই প্রশ্ন ফাঁস ও তার গুজব ছড়ানোর চেষ্টা করলে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়বে, কাউকে ছাড় দেওয়া হবে না। শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ সবাইকে প্রশ্ন ফাঁস বন্ধে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে প্রশ্ন ফাঁস নামক অভিশাপ থেকে বাংলাদেশ বের হয়ে আসবেই।